আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে বর্তমানে লঞ্চ হওয়া ফেসবুক রিলস মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনি ফেসবুক রিলস থেকে ইনকাম করতে গেলে আপনার কত ভিউ লাগবে, কত ফলোয়ার লাগবে, মনিটাইজেশন ফুল ক্রাইটেরিয়াটা কি, এভরিথিং দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ফেসবুক রিলস থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে। মনিটাইজেশন রিলসের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে এটা ভালোভাবে বুঝে নিন, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ কাজ শুরু করুন। তো বন্ধুরা চলুন আমরা বাকি কাজগুলো দেখব আমাদের মোবাইল স্ক্রিনে, তাহলে আপনারা বুঝতে অনেকটা সহজভাবে নিতে পারবেন বা আপনি সহজে বুঝতে পারবেন। তো চলুন ফিরছি ইন্টোর পর, ততক্ষণের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আসলে আজকে আমরা জানবো যে এই যে ফেসবুক রিলস এর যে মনিটাইজেশন পলিসি, তো এইটা মনিটাইজেশন পলিসি কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে এই মনিটাইজেশন পলিসিটা কীভাবে হবে, আদৌ বাংলাদেশ এই মনিটাইজেশন পলিসির আন্ডারে আছে কিনা, বা থাকলে কতদিন লাগবে, কত মানে ভিউ লাগবে, কত ওয়াচ টাইম লাগবে, এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। তো দেখুন আমরা এটা করার জন্য দেখুন আমাদের এই যে আমার ফেসবুক পেজটাতে আমি ওপেন করে নিলাম, তারপর দেখুন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখুন আপনি এই যে প্রফেশনাল মোড ওয়ান করার পরে দেখুন আপনি যখন প্রফেশনাল মোড ওয়ান করবেন ঠিক তখনই কিন্তু আপনার যে ফেসবুক রিলস, দেখুন ফেসবুক পে ফেসবুক রিলস এই অপশনটা আপনি পাবেন। তারপর দেখুন এখানে কিন্তু অনেকগুলো একটা এই যে নতুন নতুন ফিচার চলে আসছে। তো জাস্ট আপনি যদি এই যে ফেসবুক রিলস মনিটাইজেশন পলিসি এইটা যদি জানতে চান বা দেখতে চান তাহলে আপনি কিভাবে দেখবেন, তো বন্ধু দেখুন আমরা এখান থেকে লেখা আছে কি প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি রিলসে ক্লিক করে যাইতে পারেন অথবা ডিরেক্টলি আপনি দেখার জন্য যে প্রফেশনাল ড্যাশবোর্ড এইটাতে আমরা ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এই যে এখানে কী লেখা আছে, এই যে মডারেশন অ্যাসিড, তারপর দেখুন স্টার্স। তো জাস্ট আমরা কী করবো স্টার্সে ক্লিক করে দিব। তো স্টার্সে ক্লিক করে দেওয়ার পর দেখুন ইউ আর নট এলিজেবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট, বলতেছে আপনি এইটার জন্য এলিজেবল বা যোগ্য নন, আপনাকে ক্রাইটেরিয়াগুলো কী করতে হবে, ফিল আপ করতে হবে। তো দেখুন প্রথমে কী বলা আছে, হ্যাভ 1000 ফলোয়ার্স ফর 60 ইনকনসেকিউটিভ ডেজ, অর্থাৎ বলতে 60 দিনে আপনাকে কী করতে হবে, 1000 ফলোয়ার্স লাগবে। আর দুই নাম্বারে দেখুন এখানে ক্রস লেখা আসছে। তো জাস্ট আমাদের কী করতে হবে, এই যে লিভ ইন এলিজেবল কান্ট্রি, আপনার এই দেশটা কিন্তু এই যে ফেসবুক রিলসের মনিটাইজেশন পলিসির আন্ডারে দেশটা আপনার থাকতে হবে। তো এখন বাংলাদেশ আছে কি না বা কোন কোন রাষ্ট্র আছে সেটা আমরা একটু দেখে নিব। তো দেখুন এলিজেবল কান্ট্রি, তো জাস্ট আমরা কী করবো এইটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা এলিজেবল কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন, তো ভিডিও শেষে আমরা কী করবো যে ফেসবুক রিলস আপনি কীভাবে অ্যানাবল করবেন বা প্রফেশনাল মুড কীভাবে অ্যানাবল করবেন সেটা দেখিয়ে দেবো। তো দেখুন এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসছে। তো দেখুন খেয়াল করুন বন্ধুরা, দেখুন এই যে দেখুন স্টার্স অ্যাভেলেবিলিটি, স্টার্স কারেন্টলি অ্যাভেলেবল ফর ফেসবুক নন গেমিং অ্যান্ড গেমিং পার্টনার্স। তো দেখুন এই যে দিস আর দ্য এলিজেবল রেজিয়ন্স ফর ফেসবুক নন গেমিং পার্টনার্স। তো দেখুন এখানে কোন কোন রাষ্ট্রগুলো আছে, দেখুন এ দেখুন এখানে কিন্তু আলজেরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, কম্বোডিয়া, ইজিপ্ট, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, দেখুন এখানে কিন্তু আমরা শেষ পর্যন্ত কিন্তু আমাদের কি বাংলাদেশ কিন্তু নেই। তো বিতে শুধুমাত্র কি আছে, দেখুন বেলজিয়াম আর ব্রাজিল আছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে। তো আসলে যারা বাংলাদেশ থেকে আসলে ভাবতেছিলেন যে আসলে রিলস থেকে ইনকাম করবেন তাদের জন্য কিন্তু একদম স্যাড নিউজ, মানে বলতে গেলে যে আসলে বাংলাদেশ কিন্তু এখনও এই রিলসের অ্যাভেলেবেলই এটি আসে নাই, অর্থাৎ মনিটাইজেশনের যে পলিসির যে দেশগুলো সেইখানে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত অন্তর্ভুক্তই হয় নাই। তো এই ছিল মোটামুটি মনিটাইজেশন পলিসি ফেসবুক রিলসে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান।